বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে বন্ধুরা, আমি তোমাদের এমন তিনটে মোবাইল ফটোগ্রাফির অ্যাপের মাধ্যমে জানাবো যে অ্যাপগুলো মোবাইল ফটোগ্রাফিকে আরও উন্নত করে তোলে। অর্থাৎ সেগুলো হচ্ছে প্রফেশনাল অ্যাপ, যেগুলোর মাধ্যমে তোমরা প্রফেশনালি মোবাইল ফটোগ্রাফি করতে পারবে। আজকাল মোবাইল ফটোগ্রাফি এতটা উন্নত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেখানে মোবাইল ফটোগ্রাফির মাধ্যমে যে কোনো ফটোগ্রাফার বেসিক ফ্রেমিং সেন্স তৈরি করতে পারছে, তারা সুন্দর সুন্দর ফটো তুলতে পারছে। শুধুমাত্র DSLR-এর মাধ্যমে ফটো তুললেই যে সেই প্রফেশনাল ফটোগ্রাফার এমন কিন্তু নয় বন্ধুরা। মোবাইলের মাধ্যমে কিন্তু আজকাল সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যায়। সুন্দর সুন্দর মোবাইল ফটোগ্রাফি নিয়ে কনটেস্ট হয়, যেখানে বিভিন্ন মোবাইল ফটোগ্রাফার তাদের মোবাইল ফটোগ্রাফির যে স্কিল সেগুলো তারা দেখাতে পারে। সুতরাং মোবাইল ফটোগ্রাফি আজকাল খুব উন্নত মানের হয়ে গেছে। মোবাইল ফটোগ্রাফিকে আজকাল আর হেলাফেলা করা যায় না। সুতরাং বন্ধুরা, আমরা কী করি, মোবাইল মাধ্যমে ফটো তুলে থাকি মোবাইলের মাধ্যমে, কিন্তু আমরা ঠিকমতো করে কী করি, ক্যামেরা অ্যাডজাস্ট করতে পারি না। আমরা আমাদের সবার ফোনে, যারা পুরনো দিনের ফোন ব্যবহার করে, যারা এখন হয়তো নতুন ফোন কিনে উঠতে পারেনি, তাদের কী হয়, সবার ফোনে কিন্তু প্রোমোড থাকে না। সুতরাং আমি এমন তিনটে ক্যামেরা অ্যাপ্লিকেশনের ব্যাপারে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো, যেগুলোর মাধ্যমে তোমরা কিন্তু খুব প্রফেশনালি মোবাইল ফটোগ্রাফি করতে পারবে। তাই জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যে অ্যাপটা হলো সেটা হচ্ছে ওপেন ক্যামেরা। এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। বেসিক্যালি যে তিনটে অ্যাপের সম্পর্কে আমি বলছি, সব কটা অ্যাপই তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো বন্ধুরা, এইখানে তোমরা অ্যাপটা ওপেন করলে এরকম ধরনের ইন্টারফেস তোমরা দেখতে পাবে। অ্যাপটা তোমরা ভিডিও এবং ফটো দুটোই কিন্তু ইজিলি তুলতে পারো। এখানে সেটিংসে যদি তোমরা যাও বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন তোমরা দেখতে পাবে। এখানে তোমরা ফেস ডিটেকশন করতে পারো। ফেস ডিটেকশন যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমরা ফেস ডিটেক্ট করে ফটো তুলতে পারবে। এখানে তোমরা দেখো লাল লাল অংশ দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে বেসিক্যালি যে জায়গাটা ফোকাস হচ্ছে, সেই ফোকাস এরিয়ার যেখানে যেখানে হাইলাইট রয়েছে সেই জায়গাগুলোতে লাল হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোকে ডিটেক্ট করছে লাল রং। তো এখানে তোমরা ফেস ডিটেক্ট করতে পারো, যেটা আমি বলছিলাম। এখানে অনেকগুলো সেটিংস আছে। এখানে ক্যামেরা API যে অপশনটা রয়েছে, এখানে সিলেক্ট করে ক্যামেরা টু API যদি তোমরা সিলেক্ট করো, তাহলে কী করতে পারো, তোমরা র ফটো তুলতে পারো। তো এইখানে দেখো তোমরা ইমেজ কোয়ালিটি কত হবে, নয়েস রিডাকশান, ঠিক আছে, HDR কন্ট্রোলিং, এক্সপোজার ব্র্যাকেটিং, যেগুলো ম্যাক্সিমাম ফোনে কিন্তু থাকে না, মানে ফোনের যে ইনবিল্ট অ্যাপ তাতে থাকে না, তো সেগুলো তোমরা এখানে করতে পারো। তোমরা টাইম স্ট্যাম্প ইউজ করতে পারো। তো এরকম অনেক অপশনস তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা ভিডিও রেজলিউশন তোমরা এখানে সেট করতে পারো যখন ভিডিও তুলছো, ঠিক আছে। তোমার অডিও লেভেল তোমরা সেট করতে পারছো, মাইকের মাধ্যমে ফটো মানে রেকর্ড করবে কিনা সেটা তোমরা সেট করতে পারছো। তো এরকম অনেক অপশনস তোমরা এখানে আছে, আরও অপশনস তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে অটো ক্যালিব্রেশন রয়েছে, যেখানে অ্যাপের মাধ্যমে তোমরা ক্যালিব্রেট করতে পারবে ইমেজটা ঠিকমতো লেভেলে আছে কি না, সেগুলো এখানে রয়েছে। তোমরা ISO সেট করতে পারবে। তোমরা অ্যাপারচার তো ফোনে সেট করা যায় না, কিন্তু তোমরা শাটার স্পিড অবশ্যই তোমরা সেট করতে পারবে। অ্যাপারচার ফোনে সেট করা যায়, যার জন্য অনেক দামি ফোন লাগবে। স্যামসাংয়ের S-সিরিজের কিছু ফোনে রয়েছে, বা নোট সিরিজের কিছু ফোনে, সেগুলো অনেক হাই লেভেলের ক্যামেরা, কিন্তু মিড রেঞ্জ বা লো রেঞ্জের ফোনে সেগুলো থাকে না। যাই হোক, এখানে আরও অপশনস তোমরা পেয়ে যাবে, তো সেগুলো আমি বলছিলাম। এখানে তোমরা এই স্লাইডারটা দেখতে পাচ্ছ, এবার ডান দিকে নিচের দিকে, ওটা তোমরা জুম করতে পারো। এবারে ডান দিকে যে তিনটে ডট রয়েছে, ওখানে ক্লিক করে তোমরা HDR মোড সিলেক্ট করতে পারো, বা ফোকাস মোড সিলেক্ট করতে পারো, এক্সপোজার লক তোমরা এখানে করতে পারো, বিভিন্ন রকম অপশন তোমরা সিলেক্ট করতে পারো। আচ্ছা, এখানে নাম্বার অফ ফটোস, তোমরা একটা ক্লিকে কত রকমের ফটো তুলতে চাও, মানে কতগুলো ফটো তুলতে চাও সেটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তোমরা এখানে কালার এফেক্ট সিলেক্ট করতে পারো, হোয়াইট ব্যালেন্স সিলেক্ট করতে পারো, যেগুলো প্রফেশনাল DSLR ক্যামেরায় থাকে। আচ্ছা, এখানে ফোকাস ব্র্যাকেটিংও কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো, যেগুলো নর্মাল ফোনে কিন্তু প্রফেশনাল মোডে কিন্তু যেগুলো থাকে না। আচ্ছা, এখানে অটো লেভেল তোমরা সেট করতে পারো, অর্থাৎ লেভেল মানে যে ফটোটা তুলছো সেটা লেভেলে আছে কি না
সেটা তোমরা সিলেক্ট করতে পারো। যে মুহূর্তে আমি ফোনটা বাঁকাচ্ছি এই স্কোয়ারটা বেঁকে যাচ্ছে, অর্থাৎ আমার ফটোটা কিন্তু লেভেলে নেই। যখনই এটা সবুজ হয়ে চারপাশে যখন স্কোয়ারটা রয়েছে, অর্থাৎ সেটা লেভেলে রয়েছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার বিগিনার ফটোগ্রাফারদের জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ পেছন দিকে এরকম একটা জেব্রা ক্রসিং দেখা যাচ্ছে, জেব্রা ক্রসিংয়ের মতো। এটা হলো বেসিক্যালি বন্ধুরা, যে জায়গাটা ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ও সিলেক্ট করে দিচ্ছে, যে এই জায়গাটা ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গাটা তোমার এক্সপোজারটাকে কন্ট্রোল করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। সেকেন্ড যে অ্যাপটা হলো সেটা হলো বন্ধুরা ক্যামেরা FV5। এটাও তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। এটার ইন্টারফেস হলো এরকম, এটা অনেক ইজি ইন্টারফেস বন্ধুরা। ক্যামেরা সরি ওপেন ক্যামেরার মতো, এটাকে বারবার করে সেটিংসে গিয়ে সেট করতে হয় না। সিম্পল ইন্টারফেস বন্ধুরা। এখানে তোমরা এক্সপোজার ব্র্যাকেটিং পেয়ে যাবে। এখানে ভিডিও করতে হলে তোমাদের আলাদা একটা অ্যাপ আছে, সেটা তোমাদের নামাতে হবে, ভিডিও FV5 বলে। তো এইখানে তোমরা একটা ক্লিকে তোমরা কতগুলো ফটো তুলতে চাও সেটা সিলেক্ট করতে পারবে, এক্সপোজার ব্র্যাকেটিং করতে পারবে, আবার হোয়াইট ব্যালেন্স তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। এখানে হোয়াইট ব্যালেন্স তোমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারো। ওপেন ক্যামেরায় যেটা হোয়াইট ব্যালেন্স যেটা ছিল সেটা তোমাকে শুধুমাত্র যে ইনবিল্ট কিছু রয়েছে, যেমন ক্লাউডি, ঠিক আছে, বা ইনক্যান্ডেসেন্ট লাইট, এরকমভাবে তোমরা ওখানে সেট করতে পারতে। কিন্তু এখানে তোমরা ম্যানুয়ালি নাম্বারিংয়ের মাধ্যমে সেট করতে পারো। আচ্ছা, এখানে তোমরা মিটারিং মোড পাবে, আবার ফোকাসটাও তোমরা এখানে সিলেক্ট করতে পারো ম্যানুয়ালি। এখানে শাটার স্পিড এবং ISO দুটোই কিন্তু ম্যানুয়ালি তোমরা সেট করতে পারো। আচ্ছা, অনেক সময় বন্ধুরা এখানে তোমরা যে মনে হতেই পারে যে এখানে শুধুমাত্র কি যে আমি যে শাটার স্পিড সেট করছি সেটা কি শুধু 1/10, 1/20, 1/50 এরকম হবে, আমরা কি লং এক্সপোজার সেট করতে পারবো না? অবশ্যই পারবো। তার জন্য কি করতে হবে? এক্সপোজার ব্র্যাকেটিং সিলেক্ট করতে হবে, তাহলেই আমরা পারবো। আর এখানে তোমরা গ্রিড লাইন বিভিন্ন পেয়ে যাবে, হিস্টোগ্রাম তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা ওপেন ক্যামেরাতেও হিস্টোগ্রাম পেয়ে যেতে। হিস্টোগ্রাম কি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমি বানিয়েছি, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও। আর লাস্ট যে অ্যাপ্লিকেশনটা সেটা হলো লাইটরুম। হ্যাঁ বন্ধুরা, লাইটরুম আমরা বেসিক্যালি ইউজ করে থাকি ফটো এডিটিংয়ের জন্য, কিন্তু এটার মাধ্যমে কিন্তু ফটো তোলা যায়। তো এখানে তোমরা শাটার স্পিড, ISO এগুলো কন্ট্রোল করতে পারো। হোয়াইট ব্যালেন্সটাও কিন্তু এখানে তোমরা ম্যানুয়ালি মানে তোমার ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবে না, ইনক্যান্ডেসেন্ট বাল্ব এরকমভাবেই রয়েছে। আর এখানে তোমরা ফোকাসটা ম্যানুয়ালি সেট করতে পারো। আবার এইখানে কিছু অপশানস আছে যেখানে তোমরা ক্রপ রেশিও সিলেক্ট করতে পারো, মানে কত রেশিওতে তোমরা ফটো তুলছো, 1:1 ইনস্টাগ্রামের জন্য তুলছো, নাকি ফুল যে রেঞ্জ রয়েছে ক্যামেরা সেই রেঞ্জে তুলতে চাও, 4:3, সেগুলো সিলেক্ট করা যায়। টাইমার সিলেক্ট করা যায়, এখানে গ্রিড তিনটে গ্রিড সিলেক্ট করা যায়, এটা হচ্ছে 5 গ্রিড, রুল অফ থার্ড সিলেক্ট করা যায় বন্ধুরা, আবার হাফ গ্রিডও তোমরা সিলেক্ট করতে পারো। এখানে একটা অপশান আছে লেভেল, যেটা আমি ওপেন ক্যামেরায় দেখিয়েছিলাম। এখানে লেভেলিংটা একটু অন্যরকমের, যে মুহূর্তে আমি ক্যামেরাটা বাঁকাচ্ছি এই লাইনটা কেটে যাচ্ছে, ঠিক এটা একটা তারের মতো, ফিউজের মতো বলতে পারো। যে মুহূর্তে আমি বাঁকাচ্ছি ক্যামেরাটাকে সেই মুহূর্তে কী হচ্ছে, ফিউজের মতো এটা কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে আরও অপশান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যে তিনটে ডট মানে গোল গোল রয়েছে ওটা তোমরা সিলেক্ট করে তোমরা বিভিন্ন এখানে ফিল্টার আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারো, তোমরা দেখছো এখানে। তো এই হলো বন্ধুরা তিনটে প্রফেশনাল অ্যাপ যেগুলোর মাধ্যমে তোমরা খুব উন্নত মানের ফটো তোমরা পেয়ে যাবে, DSLR মতো তোমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারো। বন্ধুরা, ভালো লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তোমাদের এরকম ভালোবাসা আরও দিতে থাকো, যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করে, আমি যেন আরও নতুন নতুন এরকম ধরনের টপিক্স তোমাদের সামনে আনতে পারি। থ্যাংক ইউ।